আপনি কি এমন একটি স্থান খুঁজছেন যেখানে কোনো গাড়ি নেই, নেই কোনো যান্ত্রিকতা কিংবা নেই কোনো দূষণ, তবে আপনার সেই স্বপ্নটি পূরণ করবে গ্রিথন শহর? নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর থেকে প্রায় 55 মাইল উত্তরে অবস্থিত এই গ্রিথন শহর। এই শহরের মূল বৈশিষ্ট্য হলো এখানে কোনো গাড়ি চলাচলের রাস্তা নেই। শহরের ভেতর দিয়ে বয়ে গিয়েছে আঁকাবাঁকা অনেক খাল। চলাচলের মূল ধারার মাধ্যম হলো এই খালগুলো। শহরের ভেতর প্রায় 180টি ব্রিজ রয়েছে। চলাচলের মূল বাহন হলো পায়ে হাঁটা, নৌকা অথবা বাইক। গ্রিথন হলো গাড়িমুক্ত শহর। গ্রিথনকে বলা হয়ে থাকে ডাচ ভ্যানিস, তাছাড়াও একে বলা হয় উত্তরের ভ্যানিস। এর অনন্য সৌন্দর্য মণ্ডিত দৃশ্যাবলীর জন্য একে বলা যায় ছবির মতো গ্রাম। এর আঁকাবাঁকা খালের দিকে তাকালে আপনার মনে হবে রবীন্দ্রনাথের সেই ছোট নদীর কথা। শহরের মাঝে রয়েছে উইডেন ন্যাশনাল পার্ক। এটি মূলত ডেনমার্কের সবচেয়ে বড় প্রাকৃতিক সংরক্ষণশালা, যা দর্শনার্থীরা নৌকায় চড়ে উপভোগ করে থাকেন। গ্রীষ্মের দাবদাহে আপনি চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন গ্রিথন শহর থেকে, কিন্তু এটি শীতকালীন ভ্রমণের জন্য বেশি জনপ্রিয়। শীতে এখানে বরফ আচ্ছাদিত থাকে কিংবা লেকে আইস স্কেট করতে পারবেন। তাই আর কোনো কিছু চিন্তা না করে আপনার পরবর্তী ভ্রমণের জন্য বেছে নিন নেদারল্যান্ডসের এই গ্রিথন শহর। ১৯৫৮ সালে ডাচ পরিচালক বার্ট হাস্ত্রা তার বিখ্যাত ছবি ফার ফোরারের মাধ্যমে এই শহরকে তুলে ধরেন এবং শহরটি পরিচিত লাভ করে। মজার ব্যাপার হলো 1230 সালে ভূমধ্যসাগরীয় জলদস্যু দ্বারা গ্রামটি তৈরি হয়।